হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে কারণে, যে উদ্দেশ্যে আমাদের ভিডিওটা বানানো, সেটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হবে। আজকে আমাদের দেখতে দেখতে দুটো বছর আমরা কাটিয়ে ফেলেছি হাসি কান্না ঝগড়াঝাঁটি নিয়ে। তো বাকিটা পথ এভাবেই চলতে চাইছি। আর এখনকার ভিডিওগুলো খুবই ইন্টারেস্টিং হবে। আমরা আমাদের যে বিয়ের সব কিছু ভিডিও ছিল, আমাদের আশীর্বাদ বলো, গায়ে হলুদ, তারপর বধূবরণ, সব ভিডিও পাটে পাটে আসবে। আর আমাদের বিয়ের সালটা ছিল 2022, কিন্তু ওই সময় অতটা ভিডিও রিলেটেড কিছু অতটা ভাবতাম না, কিন্তু আমাদের কাছে ফুটেজগুলো রয়েছে। আর যেহেতু আমাদের বাংলা বৈশাখ মাসে বিয়ে হয়েছিল, তাই এখন আমাদের সেই মানে বিয়ের মাস চলছে, ভাবছি তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করি। তো এখন তোমরা দেখতে থাকো আমার বিয়ের আশীর্বাদ পর্ব এবং এই দিনটা। প্রতিটা মেয়ের কাছে এতটা স্পেশাল জানো তো। এই মেহেন্দির ফুটেজগুলো আমার কাছে ছিল না, আমার দুটো ফোন খারাপ হয়ে গেছে, সেগুলোকে চার্জ দিয়ে জাগিয়ে অনেক কষ্টে আমি ফুটেজগুলো কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্লিজ একটা কমেন্ট করো, আমার ভালো লাগবে। আর প্লিজ প্লিজ 1K সাবস্ক্রাইবার পূরণ করে দাও। এটা আমার মেজ মামিমা, এখন সবাই ব্যস্ত, আমি কাউকে পাচ্ছি না। আর এটা আমার বড় পিসি, পিসিকে বলছি মানে আগের জেনারেশনের বড়, তাই পিসি এখন হাসছে। তো যে আমাকে মেহেন্দি করাবে, ও আমার থেকে ছোট বোন, তো খুবই সুন্দর মেহেন্দি করেছিল আর ও এসে আমাকে খুব তাড়া দিচ্ছিল। মেহেন্দি টেহেন্দি প্রায় কমপ্লিট, ওরা এলো ফাইনালি আমার ফ্রেন্ডরা। আর এই দেখো, একজন তো প্রচন্ড মন খারাপ, আমি ওকে বলছি যে তুই মন খারাপ করিস না, আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তো সেটা নিয়েই এখন হাসাহাসি চলছে। আর এই দিকে দেখো একজনের কাণ্ড, ও যে গিফটটা নিয়ে এসেছে, এসে সঙ্গে সঙ্গে খুলছে, আমাকে বলছে দেখ তোর পছন্দ হয় কি না, তোকে এটা অবশ্যই নিয়ে যেতে হবে। সত্যি খুব পছন্দ হয়েছে, শিলেদাস থেকে ব্যাগটা নিয়ে এসেছে। আর আমি এটা এত ইউজ করেছি, এত ইউজ করেছি মানে কিছু বলার নেই, ভীষণই পছন্দ হয়েছে। ফাইনালি ওর বাড়ি থেকে আশীর্বাদ পর্ব চলছে। আর বেশি আমার কাছে ফুটেজ নেই, এটাই ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন পরের দিন সকালে আমার দিদিরা এসেছে, মানে আমার বৌদি, আমার মাসির মেয়ে, আমার পিসির মেয়ে, সবাই এসেছে। ওরা হলদিয়া থেকে এসেছে, তাই অনেকটা দেরি হয়ে গেছে আর কি। ফাইনালি আমাকে আশীর্বাদই করছে। এখন চলছে গ্রুপ ফটো। দেখো কখনো আমাকে বসিয়ে, কখনো দাঁড় করিয়ে, কি যে করছে আমি জানি না, যে যেমন যেভাবে পারছে আমাকে আশীর্বাদই করছে। অ্যাকচুয়ালি কি বলতো, যেখানকার যেমন নিয়ম তারা সেভাবেই করছে। আর আজকের দিনটা এমন, ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে সেটা চুপচাপ মুখ বুঝে সহ্য করতে হবে। চলো আমি এখন খাওয়া দাওয়া করি, আর তোমরা এই ফাঁকে দেখে নাও ছেলের বাড়ির আশীর্বাদটা। আমাকে আশীর্বাদ এক করার এক সপ্তাহ আগে ওকে করেছিল, মা এখন ওকে হার দিয়ে আশীর্বাদই করে নিচ্ছে, আর আমার বাবা ওকে এখন বরণ করছে। সবাই একে একে আশীর্বাদ করছে। আর আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিই, এটা আমাদের ছোট মামা, এটা আমার পাশের বাড়ির একটা কাকু, আর এটা আমার কাকিমা। তো চলো, বিয়ের সময় আশীর্বাদ পর্বটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা ওর জেঠু, ইনি এখন আমাদের মধ্যে নেই, বাট এই ফুটেজটা কিন্তু ওর স্মৃতিটুকু আঁকলে রাখবে। আমি চাই উনি যেখানে থাকুন ভালো থাকুক। এটা হচ্ছে মামা, ওর মামা, আর ইনি হচ্ছে ওর মানে ছেলের বাবা। আর দিদা ওর কাছে খুবই একটা প্রিয় মানুষ, কারণ ছোটবেলা থেকে বড় হয়েছে ও মামা বাড়িতে। ইনি হচ্ছে ওর পিসি। তো সবাই ধীরে ধীরে আশীর্বাদ করছে, এখন করে নিচ্ছে ওর দিদি আর করে নিচ্ছে জামাইবাবু। তো ফাইনালি এখানে খুব হাসাহাসি চলছিল, ভয়েসটা দিলে ভালো হতো কিন্তু দিতে পারলাম না, কারণ ভয়েসগুলো ব্রেক করছে। ফাইনালি ওর মা এখন ওকে হার দিয়ে আশীর্বাদই করছে। খুব লাকি, বেশ দুটো হার পেয়ে গেল আর আমার একটাই হলো, কী আর করবো বলো, সবই কপাল। তো চলো ফাইনালি আশীর্বাদ পর্ব এখন শেষ, দুবারই আশীর্বাদ পর্ব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন চলছে আমার ফটো সেশন। তো সবাই এত ব্যস্ত, আমি কাউকে পাচ্ছিলাম না, দাদা ভাই সবাই যে যার কাজে চলে যায়, ছেলেদের তো দায়িত্ব থাকে। তো কি হলো না হলো, ফুল ভিডিও তো অবশ্যই আসবে। তো দেখো কোথায় কোথায় বসিয়েছি, কি আর করব, সব সহ্য করতে হচ্ছে। এই কেমন লাগলো ভিডিওগুলো, এবং যেটা হয় বলো তো আশীর্বাদই, ওই দিনটা আমার দিদিরা আশীর্বাদই করেছিল। গায়ে হলুদের আগে প্রত্যেকটা মেয়ে লাল রঙের শাড়িতে সাজে, বরের মুকুট দিয়ে ছবি তোলে। তো সব কিছু মেমোরিজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি খুব ভালো লাগছে। আর যদিও ভিডিওটা ভালো লাগে কী করতে হবে, এখানে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, খুব খুব শেয়ার করতে হবে, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। এখন তাহলে টাটা।